এখন পর্যন্ত বিশ্বকাপে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডের তালিকায় যারা রয়েছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে পাঁচটি গোলের অধিকারী কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে ফ্রান্সের এই তরুণ খেলোয়াড় গোলের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গিয়েছে। এমবাপ্পের পরেই 4-4 গোলের সমতায় ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের তারকা অলিভিয়ের জিরু। কিন্তু সেমিতে আর্জেন্টিনার তারকা মেসি একটি গোল করে অলিভিয়ের জিরুর সাথে থাকা 4 গোলের সমতা ভেঙে তালিকার প্রথমে থাকা কিলিয়ান এমবাপ্পের সাথে 5 গোলের সমতা করেন। কিন্তু গোল্ডেন বুটের তালিকার সবার পেছনে থাকা আর্জেন্টাইন তারকা জুলিয়ান অ্যালভারেজ সম্প্রতি যোগ দিয়েছেন গোল্ডেন বুটের লড়াইয়ে। সেমিফাইনালে তার পা থেকে হওয়া জোড়া গোলের কারণে তিনি এখন বিশ্বকাপে 4টি গোলের অধিকারী, যা গোল্ডেন বুটের তালিকায় থাকা ফ্রান্সের তারকা অলিভিয়ের জিরুর সাথে সমান। এবারের বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচের জয়ের মধ্য দিয়ে ফাইনালে উঠে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শুরু হয় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ। ম্যাচে আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার মুখোমুখি হলে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন মেসিরা। দলের অধিনায়ক মেসি পেনাল্টি শটে একটি গোল এবং জুলিয়ান আলভারেজের পা থেকে 2টি গোলের মাধ্যমে 3-0 গোলে ম্যাচটি জিতে যায় আর্জেন্টিনা। এর আগে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের গোল্ডেন বুট জেতার কোনো নাম পরিচয় না থাকলেও গত ম্যাচের জোড়া গোল তাকে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে যুক্ত করে দিয়েছে। তিনি সর্বোচ্চ গোলদাতা হতে না পারলেও পৌঁছে গেছেন অনেক নিকটেই। এবারের বিশ্বকাপ আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দুজনেরই গোল সংখ্যা 5টি এবং এ তালিকায় মেসি ও এমবাপ্পের পর 4টি করে পেছনেই রয়েছেন ফ্রান্সের অলিভিয়ের জিরু ও আর্জেন্টিনার তারকা আলভারেজ। এ তালিকায় 3 গোলের আরও কয়েকজন তারকার নাম থাকলেও তারা ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছেন। এর মধ্যে ব্রাজিলের রিচার্লিসন, ইংল্যান্ডের বুকায়ো সাকা ও মার্কাস রাশফোর্ড, স্পেনের আলভারো মোরাতা এবং পর্তুগালের গঞ্জালো রামোসরা 3 গোলে এ তালিকায় যুক্ত ছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে তাদের দল বিদায় নেওয়ার কারণে গোল্ডেন বুট জেতার স্বপ্ন মাঝপথে আটকে যায়। তাই এবারের গোল্ডেন বুট জেতার সম্ভাবনায় রয়েছেন 4 তারকা, যাদের দল এখনও বিশ্বকাপে টিকে আছে। এদের মধ্যে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, অলিভিয়ের জিরু ও জুলিয়ান আলভারেজ। তবে এদের মধ্যে 5 গোলদাতা মেসি ও 4 গোলদাতা আলভারেজ পাবেন আর মাত্র 1টি ম্যাচ। তারা ইতোমধ্যেই সেমিফাইনাল খেলে ফাইনালে উঠে এসেছেন।